শুভ দ্বিপ্রহর বন্ধুরা, এখন বাজে 12:10 আর আমরা দেখো বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়েছি বলতে আজকে যাচ্ছি মানে আমার ডাক্তার দেখানোর জন্য। তো আমি আমার চেক আপ ফর্টিস হসপিটালে চলে, ওখানেই যে আমার ডাক্তার অপারেশন করেছেন সেই ডাক্তার বসে। তো সেই উদ্দেশ্যে বার হচ্ছি, আমাদের একটু বার হতে দেরি হয়ে গেল, আর একটু আগে যেতে পারলে ভালো হতো। তো যাই হোক চলো, কোনো অসুবিধা নেই, ডাক্তার থাকবে, ফোন করে নিয়েছি। তো যাই এখন, তারপরে গিয়ে আগে ব্লাডটা দিয়ে নেবো, ব্লাড টেস্ট করাতে হবে। ব্লাডটা দিয়ে তারপরে রিপোর্টের জন্য 2 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে ডক্টর দেখিয়ে ডক্টর যদি বলে যে ইকোটা করতে হবে তবে ইকোটা করাবো। কারণ আগে বলেছিল যখন খুবই শরীরটা খারাপ হয়েছিল যে নেক্সট টাইম যখন আসবে ইকো করিয়ে নেবে। তো এখন ভাবছি ডাক্তারটা আগে দেখিয়ে নিয়ে তবেই ইকোটা করব, কারণ আগের থেকে করার আমার মনে হয় না যে দরকার। ডাক্তারের সঙ্গে কথা বলে তবে ইকোটা করব। তো কথা বলতে বলতে চলেও এসেছি ফর্টিস হসপিটালে। এই যে দেখো ফর্টিস কিন্তু বেসরকারি একটা হসপিটাল, খুবই একটা নামি হসপিটাল। তো এখানেই আমার চিকিৎসা চলে বন্ধুরা। তো চলো ভিতরে যাই, আগে ব্লাডটা দিই, আর ভিডিওটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো আর অবশ্যই পাশে থাকো বন্ধুরা। তোমাদের একটা রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও, ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো এখন এই যে ভিতরে প্রবেশ করছি। তো বন্ধুরা আমরা চলে এসেছি ফর্টিসে, আর আমার যে ব্লাড টেস্ট করাতে হয় ইটিআই আইএনআর, তো ওটার বিলের জন্য এখন কাগজ জমা দিয়েছি, আর বিলিংয়ে একটু ওয়েট করতে হবে। আর আমার যে ডক্টর বসেন 4th ফ্লোরে, তো সেখানেই যাচ্ছি, যে ডক্টর এখন চলে এসেছেন কি আগে দেখে আসি। এখন কি যত বয়স বাড়ছে তত মানে নানান রকম প্রবলেম আমার, এই যে হাই প্রেশার হলেই সব প্রবলেম, আর ওটাই তো মানে খাতারনাক, কখন যে উল্টে দেবে ঠিক নেই। তো বন্ধুরা টেস্টের জন্য ব্লাডও দেওয়া হয়ে গেছে, আর ব্লাড প্রেশার ওয়েট সমস্ত কিছু দেখা হয়ে গেছে। এখন দেখো একটু টিফিন করছি, টিফিন বলতে এখানে কফি খাচ্ছি, আর যেহেতু খিদেও পেয়ে গেছে এখানে অদ্রিজা খাচ্ছে ডিম টোস্ট, আর আমরা দুপুরে একটু ভাত খেয়ে নেবো সবজি ভাতই। তো তারপরেই ওয়েট করতে হবে 2 ঘন্টা রিপোর্টের জন্য, তারপর ডাক্তার দেখবে রিপোর্ট দেখে। তো রিপোর্ট নিয়ে আমরা ডাক্তার কাছে দেখালাম, আর এই যে অদ্রিজা দেখো ভীষণ মজা পাচ্ছে, এখানে আসতে ভীষণ ভালো লাগে ওর, কারণ হচ্ছে লিফটে উঠতে পারে, কারণ যে যে ফ্লোরে যাক লিফটে যেতে হবে, ওর এটাই বেশি ভালো লাগে। তো যাই হোক রিপোর্ট নিলাম, রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে দেখালাম। তো বন্ধুরা জানি না এই জীবন সংগ্রামে লড়াই করতে করতে আর কতদিন আমি টিকবো, জানি না মানে কি বলবো, প্রতিনিয়ত আমার বেঁচে থাকার পক্ষে কষ্ট, আর দিনের পর দিন মানে যে দিনটায় যাচ্ছে সেদিনটায় মনে হচ্ছে যেন আমার ভালো, কারণ দিনের পর দিন একটা করে দিন যত যাচ্ছে তত বয়সটাও বাড়ছে, শরীর তত দুর্বল হচ্ছে, তত খারাপ হচ্ছে। তো ডাক্তার একটাই কথা বলল যে তোমার শরীর এখনও তো পুরোপুরি ঠিক নেই, কারণ অনেক অদ্রিজার জন্মদিনের আগে যখন এসেছিলাম অনেক ওষুধ চালু করেছিল, তো বললো সেই ওষুধই এখন চলবে, আর ঠিকঠাক মতো মাসে যে ইঞ্জেকশন সেটা নিতে হবে, ব্লাড টেস্টটা করতে হবে, তবেই তুমি ঠিকঠাক থাকবে। ডাক্তার বলছে কিছু করার নেই, এখন যেহেতু তোমার এত বড় একটা অপারেশন আছে তোমাকে একটু কেয়ারভাবে চলতেই হবে, মানে সুস্থভাবে বাঁচতে গেলে তো কি করবে বলো, এইভাবেই চলো, ঠিকঠাক মতো ওষুধ খাও, আর আবারও 4 মাস পরে চেক আপ করতে এসো, আর ফোনে অবশ্যই জানাবে ব্লাড টেস্টটা করানোর পরে। তো সেটাই ভাবছি যে কত মানুষ সবাই সুস্থ আছে, সবাই সুস্থ থাক এটাই চাই, কিন্তু মানে আমার জীবনটা সম্পূর্ণ আলাদা, প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে আজ সেই ছোট্ট থেকে আজ এতটা বছর বয়সেও আজও পর্যন্ত আমি মুক্তি পেলাম না, হয়তো মুক্তি পেলেই ভালো থাকতাম, তো জানি না কবে যে মুক্তি পাবো আর কবে মানে কীরকম থাকবো, মানে আমি আর পারছি না, সহ্য করতেও পারছি না এরকম। তো আমরা মেট্রো স্টেশনে মেট্রোতে এসেছি, মেট্রোতে এসেছি বলতে এখানে আমার একটা ননদ থাকে শীতির মোড়ে, তো সেখানে ভাবলাম একটু দেখা করে যাই, ওদের সঙ্গে দেখা হয় না। তো এই যে চায়ের দোকান, তো এখানে একটু গল্প আলাপ করছি, তারপরেই আমরা ঘরে ফিরবো।
তো বন্ধুরা, বাড়ি ফিরতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিল, আর এসে অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম, মানে শরীরটাও খারাপ করছিল। তো তোমাদের সামনে আসা হয়নি আর আমি কিছু শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে নেক্সট দিন দুপুর, মানে দুপুর বলতে রান্না বসিয়েছি দুপুরের। তো কী কী রান্না করছি না করছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, তো রান্না বলতে এঁচড় ছিল, তো আজকে এঁচড় চিংড়ি হবে। এখানে ইন্ডাকশানে দেখো এঁচড়টাকে সিদ্ধ বসিয়েছি আমি, এই যে এঁচড়টা সিদ্ধ বসিয়েছি। আর হচ্ছে পাঁচমিশালি সবজি করবো মাছের মাথা দিয়ে। তো এতটুকুই রান্না আজকে। তো বন্ধুরা, ডাক্তার বলছে যে না, এইভাবে ঠিকঠাক ওষুধ খাও, তুমি ভালো থাকবে। কিন্তু জানি না, আমি ওষুধপত্র খাচ্ছি সব কিছুই, তবু আমি একদম ভালো থাকছি না। দিনের পর দিন আমার শরীর মানে এত খারাপ হচ্ছে, এত উইকনেস কাজ করছে না, মানে আমি কি বলবো, মানে এই যে একটু দাঁড়িয়ে যে কাজ করব, আমি একদম মানে নিতিয়ে পড়ছি। হয়তো আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলে আমি আর পারছি না মানে নেক্সট কাজটা করতে, কে কিছু না, এটা বাড়ি থেকেও হচ্ছিলো এখানেও তাই। তো ভীষণই মানে ভিতরে যেন একটা সবসময় আমার দুর্বল সবসময়। তো ডাক্তারকে বললাম, ডাক্তার বললো কিছু করার নেই, তোমাকে এইভাবে চলতে হবে, আর এটাই তোমার জীবন, এটাকে মানে এইভাবেই তোমাকে মেনে নিতে হবে যে না, আমার জীবনটা এভাবেই চলবে, মন থেকে স্ট্রং হতে হবে। তো যাই হোক বন্ধুরা, রান্না হয়ে গেছে, পাঁচমিশালি সবজি ভাত, আর এই যে এখানে দেখো এঁচড় চিংড়ি হয়েছে আজকে, আর ওখানে স্যালাড নেওয়া হয়েছে, আর শসা টমেটো লেবু, তো এইসব নেওয়া হয়েছে। আর রান্নাগুলো দুর্দান্ত হয়েছিল কি বলবো, মানে মাছের মাথা তো আমাদের সবার প্রিয়, তোমরা যারা আমাদের ভিডিও দেখো জানো। তো এই যে পাঁচমিশালি সবজি হয়েছে ওটা যে এত টেস্টি হয়েছিল, আর এঁচড় চিংড়িটাও তাই। তো এই যে মাছের মাথার মানে যে কোনো সবজি হোক, যে কোনো সবজি হলে আর কোনো কথাই হবে না খেতে, মানে কোনো কারোর টু শব্দ নেই, সবাই একদম মানে কি বলবো সেই সোনা মুখে খেয়ে নেবে, মানে কারোর কোনো অসুবিধা হবে না। কারণ আমাদের সকলে মানে আমরা সবাই তিনজনই আমরা ভীষণ ভালোবাসি মাছের মাথা, ওই কারণে কলকাতাতে যখন আসি প্রত্যেক দিনই প্রায় মাছের মাথা আমাদের খাওয়ার পদে থাকবেই। তো রান্নাগুলো দেখো কতটা সুন্দর হয়েছে আজকে, কালারফুল একদম। তো বন্ধুরা, তোমরা ভাবছো খাওয়া দাওয়ার পরে কেন স্নান, না স্নানটা আগেই করেছি আমি, কিন্তু অনেক কাচাকুচি করেছি আজকে, তো এত খিদে পেয়ে গেছিলো, তো স্নানটা করেই আগে খেতে বসেছি। খাওয়া দাওয়া সেরে তবে আমি জামাকাপড়গুলো ওপরে দিতে আসলাম, আর অনেক যেহেতু জামাকাপড় বালতিতে ভরা ছিল, তো তোমাদের দাদাভাই ছাদে নিয়ে এসছে, কারণ আমি সিঁড়ি দিয়ে এতটা জামাকাপড় আনতে পারবো না, তো আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি এগুলো। গুড ইভিনিং বন্ধুরা, তো সেই যে জামাকাপড় মেললাম, তারপরে রেস্ট করেছি, আর সন্ধ্যা হয়ে গেছে, আর চলে এসেছি, আজকেও চলে এসেছি মায়ের বাড়িতে। এইখানে কেন বলো তো, মানে আসতে এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো, আর যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তো এখানে মানে খুব সুন্দর। আর এখানে দেখো সকলে মানে নীরবতা একদম, সকলে মনে মনে প্রার্থনা করছে, ধ্যান করছে। আর এই যে মহারাজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে অনেক কিছু মানে বলছেন, তো আমরাও একটু শুনলাম, খুব ভালো লাগলো। আর এখানে আমার মনে হয় যে একবার আসবে মায়ের বাড়িতে, তার মানে ভালো লাগতেই হবে, কারণ এখানকার পরিবেশ এত শান্ত স্নিগ্ধ, মানে কি বলবো একদম মানে চুপচাপ, সবাই মানে ধ্যান, সবাই একদম কি ঠাকুরেই যেন একদম মতি হয়ে আছে এরকম। তো খুব ভালো লাগছে, সেদিন এসেছিলাম তো সেই কারণে আবার আজকেও চলে এসেছি। আমি তো তোমাদের দাদাভাইকে বলছি প্রতিদিন সন্ধ্যাবেলা এখানে এসেই বসে থাকবো, কারণ এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, যাদের কাছে মানে কাছাকাছি যারা জানো যে বাগবাজার মায়ের বাড়িতে, অবশ্যই আমি বলবো তোমাদেরকে এসে একবার ঘুরে যেও, এসো এখানে, খুবই ভালো লাগবে খুব। তো মায়ের বাড়ি থেকে বেরিয়ে আমরা গৌড়ীয় মঠের দিকে যাচ্ছি বাগবাজারে। তো রাস্তা দিয়ে দেখছি যে সাই বাবা, তো তার একটা পদযাত্রা যাচ্ছে, তো সেটাও ভীষণ ভালো লাগলো, ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। আর এই পদযাত্রাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, সকলে দেখো প্রায় হলুদরাই বেশি শাড়ি টাড়ি পরে, আর সবাই কি সুন্দর নাচতে নাচতে মিছিলের মতো করে যাচ্ছে, তো এর আগে কখনো দেখিনি, তো ভীষণ ভালো লাগলো। আমরা চলে আসলাম বাগবাজার গৌড়ীয় মঠে। এখন যেহেতু চন্দন যাত্রা চলছে, তো প্রত্যেক দিন নাম সংকীর্তন হয়, প্রসাদ বিতরণ হয়, ভীষণ ভালো লাগে এখানে আসতেও।
তো বন্ধুরা, গৌড়ীয় মঠে ভগবান দর্শন করলাম, একটু নাম সংকীর্তন শুনে প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি ঘরে। আর ঘরে এসে এখন দেখো অনেকটা রাত্রি, তো এখন আমি বানাচ্ছি পায়েস। তো বন্ধুরা, সেদিন বাড়িতেও বানিয়েছিলাম খেজুর গুড়ের পায়েস। তো সেই অদিতা জন্মদিনে খেজুর গুড় ছিল। তো বাড়িতে ইদানিং ঝড় বৃষ্টিতে কারেন্টই থাকে না, ফ্রিজও চলে না ঠিক মতো, সেই কারণে সেদিন কিছুটা পায়েস করেছিলাম আর কিছুটা ছিল, এখানে নিয়ে চলে এসেছিলাম। তো এখানে এসে দুদিন হলো, করবো করবো করা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, করতেই হবে। তো এখানে দেখো খুব অল্প পরিমাণে, মানে 50 গ্রাম মতো চাল দিয়েছি, 50 গ্রাম মতো চাল দিয়েছি, আর 500 দুধের প্যাকেট নিয়েছিলাম 500 গ্রাম। তো পায়েসটা খুবই সুন্দর হয়েছে, কারণ খুব অল্প পরিমাণে যেহেতু আর দুধটাও ঠিকই আছে। আমি যতটুকু জানি যে গোবিন্দভোগ চালের পায়েস করলে 100 গ্রাম চালে 1 কিলো দুধ দিতে হয়, তো সেই পরিমাণ অনুযায়ী ঠিকই আছে। আমি 50 গ্রাম মতো চাল দিয়েছি আন্দাজেই, তো 50ই হবে, আর 500 গ্রাম দুধ আছে। তো পায়েসটা দেখেই মনে হচ্ছে যে খুব টেস্টি হবে খেতে। তো এটা আর এখন আমরা খাবো না, কারণ আমরা সেই গৌড়ীয় মঠে গেছিলাম, ওখানে প্রসাদ খেয়েছি। তো পেট একদম ভর্তি, কেউই খাবো না, যেহেতু দুধটা যদি নষ্ট হয়ে যায়, এখানে তো আমার ফ্রিজ নেই, তো সেই কারণে পায়েসটা এখন বানিয়ে রাখছি সকালে। এর সঙ্গে কিছু রুটি হোক কিছু হোক করবো, তো সকালে ব্রেকফাস্ট এটা খাবো। এখনও কিছুটা গুড় রয়ে গেল এর মধ্যে রেখেছি, তো আর একদিন হবে ভাবছি, হয় সিমই করবো নাই কিছু করে এটা খেয়ে নেবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য।